বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট পায়রা। একই সাথে সেখানে জনশক্তি রপ্তানিতে সব সিন্ডিকেট নির্মূলের আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, কথিত 25টি এজেন্সির সিন্ডিকেট বাজার দখলে ষড়যন্ত্র করছে, তাদের মাধ্যমে শ্রমিক রপ্তানি হলে ক্ষতির পরিমাণ বাড়বে। এ সময় প্রায় 5,000 কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ করেন তারা। ব্রিফিংয়ে নেতারা বলেন, এই সিন্ডিকেট এবার বিদেশগামী শ্রমিকদের থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে, তাই যেসব এজেন্সিকে শ্রমিক রপ্তানি থেকে বঞ্চিত করা হয়েছিল তাদের পুনরায় শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়। দর্শক, এই সফর বিষয়ে বিস্তারিত জানতে ইস্কাটনে যাচ্ছি সরাসরি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, নিশ্চয়ই কোনো সমাধান এসেছে, কারণ এই কে আসলে পাঠাতে পারবেন, কর্মী কে পাঠাতে পারবেন, এটি নিয়ে এক ধরনের দ্বিধার ভিতরে ছিলেন সবাই। সেই দ্বিধার সমাধান কি শেষ পর্যন্ত হয়েছে? তো শুরুতে আপনাকে বলে রাখি যে এই দ্বিধার সমস্যা সমাধান কিন্তু এখনো হয়নি। তবে এই বারবারই কিন্তু একটা সিন্ডিকেটের আওতায় মালয়েশিয়া চাচ্ছে যে প্রতিবারই হচ্ছে কিছু সংখ্যক এই সিকিউরিটি এজেন্সির মাধ্যমে হচ্ছে তারা কর্মী নেবে। কিন্তু বাংলাদেশের যে আপনার এজেন্সি যারা আছে তারা সবাই চায় যে মালয়েশিয়ার শ্রমবাজারটা উন্মুক্ত হলে তারা কিন্তু সবাই একসাথে সম্মিলিতভাবে মালয়েশিয়ান শ্রমবাজারে কাজ করতে চায়। তবে এই ক্ষেত্রে আজকে এই কিছুক্ষণ আগেই হচ্ছে আমরা আরেকটা ইনফরমেশন জানতে পারছি, সেখানে বলা হয়েছে যে এই মিটিং কিন্তু চলবে আগামী আড়াইটা পর্যন্ত চলবে। তবে এরপরে হচ্ছে সংবাদ সম্মেলনের পরবর্তী ওনারা জানাবেন যে আসলে মালয়েশিয়ান শ্রমবাজারের সর্বশেষ যে যাওয়ার যে প্রক্রিয়াটা বা এটা যে শেষ হওয়ার যে একটা প্রক্রিয়াটা সর্বশেষ আপডেট আমরা জানতে পারবো আড়াইটার পরে। আড়াইটার হচ্ছে মিটিংটা চলবে, এর পরবর্তীতে আমরা জানতে পারবো আর কি। তবে এক্ষেত্রে আপনাকে আরেকটা কথা বলে রাখি, মালয়েশিয়ান যে মানব কল্যাণ মন্ত্রী যে ছিল তিনি বারবারই কিন্তু একটা কথাই বলছেন যে আসলে তাদের কিন্তু শ্রমিকের প্রয়োজন। ইভেন হচ্ছে বাংলাদেশ থেকেও কিন্তু তাদের শ্রমিক পাঠাবে বা বাংলাদেশ থেকেও কিন্তু কর্মী যাবে ওই দেশে, এটাও কিন্তু তাদের প্রয়োজন। তবে তারা বলছে যে তাদের মালয়েশিয়ান যে মন্ত্রণালয় আছে, মালয়েশিয়ান যে সরকার আছে, তারাই কিন্তু এটা সিদ্ধান্ত নেবে যে আসলে তারা এই কী করবে। তো আসলে এই সর্বশেষ আমার কাছে ছিল এই তহিদ। তার মানে বৈঠক শেষ হওয়া পর্যন্ত আমাদের আসলে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সাইফুল, আপনি থাকুন, ধন্যবাদ আপনাকে।